সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা কথা বলছি পরিবার অনুষ্ঠানে থিউটনিয়াস পরিমল ডোজারিও সাথে আপনার ব্যক্তি জীবনে পরিবারে আপনি কিভাবে আপনার এই সুন্দর সংসার গড়ে তুলেছেন আপনার সন্তান নিয়ে স্ত্রী পুত্রদের সাথে আপনি কিভাবে শুরুটা করেছিলেন জীবনের উন্নতি পথে আমি প্রথমে পড়াশোনা যখন করছি বি কম পাশ করার পর আমি চাকরি জীবনে চলে যাই এবং আমার প্রথম চাকরি ওয়ার্ল্ড ভিশনে প্রোগ্রাম অফিসার হিসেবে আমি কাজ করি এবং সেইখানে কিছুদিন কাজ করার পর আমি আমার বিবাহিত জীবনের কথা চিন্তা করি এবং আমি আমার আত্মীয় স্বজন এবং বড় ভাই বৌদির মধ্যস্থতায় আমি আমার স্ত্রী রোজমেরি রোজারিওকে খুঁজে পাই এবং তার সাথে উনিশশো একানব্বই সনের জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং বিবাহের পূর্বে তার সাথে আমার অল্প কিছু দিনের পরিচয় ছিল এবং সেই পরিচয়ে যতটুকু তাকে আমি চিনেছি এবং যতটুকু আমার সম্পর্কে তাকে আমি বলেছি দুইজনের আন্ডারস্ট্যান্ডিং দুইজনের বোঝাপড়ায় আমাদের এই সুন্দর সংসারটাকে আমরা গড়ে তুলেছি বর্তমানে আমাদের সংসার জীবনে আমি দুই সন্তানের জনক এক সন্তান বিবিএ পাশ করে সে বিদেশে চলে গেছে পড়াশোনার জন্য এবং ছোট ছেলে এই এস এস পরীক্ষা দিয়েছে পাশ করেছে ভালোভাবে নটরডেম থেকে এবং উচ্চ শিক্ষার জন্য সে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছে এবং প্রথম জীবন থেকেই আমি চেষ্টা করেছি কিভাবে পরিবারকে একটু বেশি সময় দিয়ে পরিবারের সাথে নিজের বোঝাপড়াকে মিলিয়ে এবং ধর্মীয় জীবনের মাধ্যমে ঈশ্বরকে মাঝখানে রেখে কিভাবে চলা যায় এবং প্রত্যেক দিন সন্ধ্যায় পরিবারগতভাবে আমরা একসাথে ঈশ্বরকে আরাধনা করেছি প্রার্থনা করেছি এবং সংসারে আমি সময় দিয়েছি আমার চাকরির ক্ষেত্রে আমি বাংলাদেশের অনেক দূর দূরান্তে প্রত্যন্ত অঞ্চলে কাজ করেছি কিন্তু আমার একটা ইচ্ছা ছিল সবসময় ইচ্ছা না শুধু ইচ্ছাকে আমি বাস্তবে রূপ দিয়েছি আমি প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে কিভাবে আমি পরিবারের কাছে আসতে পারব বা পরিবারের সাথে ছুটির দুটো দিন আমি কাটাতে পারব এবং আমি আমার সেই কর্মজীবনে প্রত্যেকটা সময় আমি এভাবে পরিবারকে আলাদাভাবে সময় দেওয়ার চেষ্টা করেছি এবং সন্তানদের সাথে নিজের ভালো মন্দ শেয়ার করার এবং তাদের সাথে বোঝাপড়ার চেষ্টা করেছি আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি যে আপনি আপনার জীবনে হয়তো মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকে আপনার জীবনে কি এরকম কোন স্মরণীয় সুখেরটা বাদ দিচ্ছি এখন প্রথম দুঃখেরটা বলেন যে আমার জীবনে যে দুঃখটাকে আপনি বিরাট সংগ্রামের মাধ্যমে জয় করেছে আমার জীবনের বেশি সময়টাই দুঃখের মনে হয় কারণ আমি যখন ঢাকাতে চলে আসলাম প্রথম এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি বান্দরা হলি ক্রস হাই স্কুল থেকে এসএসসি পাশ করি এবং ডেমে এসে উচ্চশিক্ষার জন্য ভর্তি হই ঠিক ফাইনাল পরীক্ষার আগে এসএসসি ফাইনাল পরীক্ষার আগে আমার বাবা মা এবং ছোট বোন একটা সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে আমি তখন সাথে সাথে আমার মা মারা যায় বাবা কিছুদিন পরে মারা যায় তারপর আমার আমার এবং আমার ভাই বোনদের জীবন সামনের জীবনটা অন্ধকার অনিশ্চিত হয়ে পড়ে এরই মাঝে খুব কষ্ট করে আমি বিকম পাশ করি এবং সেই বিকম পাশ করার পর সাথে সাথেই আমি কর্মজীবনে ঢুকে যাই আমার মনে হয় ঈশ্বর আমাকে সেই পথটা দিয়েছেন যাতে আমি পরিবারের হাল ধরতে পারি আমার বাবা মায়ের অবর্তমানে তারপর ঠিক তার কিছু বছর পর দুর্ভাগ্যক্রমে বেঁচে যাওয়া আমার সেই ছোট বোনটা অ্যাক্সিডেন্টে যে ভয় পেয়েছিল তার আসলে দুটো কিডনি তখন গ্রোথ করেনি সেই অ্যাক্সিডেন্টের ভয়ের ফলে এবং সেই ছয় বছর পরে তারও আবার সেই কিডনির সমস্যা দেখা দেয় তাকে নিয়ে আমি দেশে বিদেশে অনেক জায়গায় ট্রিটমেন্ট করার পরেও তাকে আমি সারিয়ে তুলতে পারিনি বা সুস্থ করতে পারিনি তখন সেও মারা যায় এবং আমার সেই জীবনটা ছিল সেটা আমার বোন ছিল না আমার মা বাবার অবর্তমানে আমি তাকে আমার মেয়ের মতো তাকে বড় করেছিলাম এবং আমার কর্মজীবনে সেই সময়টুকুর সমস্ত উপার্জন আমি ওর পিছনে খরচ করেছিলাম কিন্তু তাকে আমি বাঁচিয়ে তুলতে পারিনি তারপর আমার বিবাহিত জীবনে অনেক সুখের পরে আবার একটা দুর্ঘটনা আসে যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে অসুস্থ হয়ে পড়ি এবং হঠাৎ ছুটি কাটানোর সময় আমার বাড়িতে আমার হার্ট অ্যাটাক হয় এবং খুবই ম্যাসিভ হার্ট অ্যাটাক যেটা বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না ঠিক শেষ মুহূর্তে বাড়ি থেকে আমাকে হাসপাতালে গ্রামের লোকজন নিয়ে আসেন এবং ভাগ্যক্রমে আমি বেঁচে যাই তখন কিন্তু তারপর ডাক্তাররা বলেছিলেন যে তুমি মাত্র ত্রিশ দিন বাঁচতে পারবা যদি সঠিকভাবে আমরা তোমার অপারেশনটা করতে না পারি এটা বাংলাদেশে বাংলাদেশে কিন্তু তখন আমার এক বন্ধু আমাকে বললেন যে দাদা আসেন আমরা একটা সেকেন্ড অপশন নেই এবং খুঁজি যে আর কোথাও এই চিকিৎসাটা হয় কিনা আমি আমার এক বন্ধুর সহায়তায় তখন বেঙ্গালোর চলে যাই এবং এটা আমি মনে করি আমার জীবনে বিশ্বাস করি যে আমি আমার প্রতিপালক যিনি স্বর্গীয় আর বিশ্বাস অমল গাঙ্গুলি আমি তার কাছে প্রত্যেক দিন অসুস্থ হওয়ার পরে প্রার্থনা করতাম এবং কোনো ধরনের অপারেশন রিং পরানো ছাড়া আমি এখন বিগত সাত বছর যাবৎ সম্পূর্ণ সুস্থ আছি এবং আশা করি আমি আগের চাইতেও সুস্থ আছি এবং এরপরে যদি আরেকটা দুর্ঘটনার কথা বলি ঠিক আমার এই দুর্ঘটনার সাথে সাথে রোজারিও তার ক্যান্সার ধরা পড়ে এবং ডাক্তাররা যখন আমাকে বলেছিলেন যে আপনি কোনো টেনশন করবেন না কোন ধরনের চিন্তা করবেন না তাহলে কিন্তু আপনার নিজের দুর্ঘটনা ঘটবে কিন্তু এটা তো আর ইচ্ছে করে সেই টেনশন থামিয়ে রাখা যায় না যখন শুনলাম যে তার ক্যান্সার খুবই মারাত্মক এবং থার্ড গ্রেড প্লাস বাংলাদেশে ডাক্তাররা বললেন যে আমাদের পক্ষে সম্ভব না যদি আপনারা পারেন তাকে বাইরে থেকে অপারেশন করিয়ে নিয়ে আসেন এবং সেখানেও আমি ঈশ্বরের সহায়তায় আমার প্রতিপালক আর্চ বিশপ অমল গাঙ্গুলির কাছে প্রার্থনা করি মাদার তেরেজার কাছে প্রার্থনা করি এবং এখন ইন্ডিয়া চিকিৎসার পরে আমার ওয়াইফ রোজমেরি রুজারিও একশো ভাগ সুস্থ একশো ভাগ নিরাপদ এবং আমরা এখন খুব ভালো আছি আমার জীবনে তাই বললাম যে প্রত্যেকটা চলার পথই দুঃখ বেশি সুখের চাইতে সুখে কি এরকম কোন স্মৃতি আছে আপনার যে এটা আপনার অনেক ইন্সপায়ার করেছে আপনার জীবন চলার পথে সুখের স্মৃতি বলতে আমার আর যদিও বলি যে বেশি দুঃখের কিন্তু আমার কর্মজীবনটা খুবই সুখের ছিল কর্মজীবনে আমি প্রায় তেইশ বছর প্লাস আমি একটা আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছি এবং সেখানে আমি সমাজে পিছিয়ে পড়া অনেক মানুষের জন্য অনেক প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষের যাইতে অনেক কষ্ট ফরিদপুর বরিশাল খুলনা আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি সেই পিছিয়ে পড়া মানুষের জন্য এবং তাদের নিজেদের জীবনের আইডেন্টিটি ফিরিয়ে দেওয়ার জন্য যে দরিদ্র হলেও অশিক্ষিত হলেও কিন্তু তার যে একটা সুন্দর পরিচয় এবং নিজের সত্তা নিয়ে সে বাঁচতে পারে নিজেকে স্বপ্ন নিয়ে মানুষের কাছে সেই স্বপ্নটা নিয়ে বাঁচতে পারে সেই স্বপ্ন আমি অনেক জায়গায় দেখাতে পেরেছি এবং পিছিয়ে পড়া মানুষের জন্য আমি অনেক কাজ করেছি সেটা আমার চাকরি জীবনের তেইশ বা চব্বিশ বৎসরে আমার অনেক আনন্দের স্মৃতি অনেক আনন্দের কাজ আছে এবং আরো বিশেষভাবে বলতে পারি যে আমি শিশুদের জন্য অনেক কাজ করেছি সমাজে পিছিয়ে পড়া শিশু যারা স্কুলে যেত না কোনোদিন যাওয়ার সম্ভাবনা ছিল না যেতে পারত না আমি তাদের জন্য বিভিন্নভাবে সমাজে কিভাবে তারা প্রথম সারির লাইনে চলে আসতে পারে তাদের সেই স্বপ্নটা দেখিয়েছি সেখানে নিয়ে আসার চেষ্টা করেছি পরিমল দা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের সাথে সহভাগিতা করার জন্য আপনাকেও ধন্যবাদ আর যারা এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকেও আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ